बांग्लादेश के विश्वेर विश्व हिसेबे गड़े तोला हबे बोले जानिয়েছেন प्रधानमंत्री शेख हासिना। चट्टग्रामे सूदी समावेशे तिनी बोलेन देश के एमन भावे गड़े तोला हबे जाते सारा विश्व ताकिये थाके। एर आगे बंगबंधु शेख मुजिबुर रहमान टानेलेर बोरिंग कार्यक्रमेर उद्बोधन करें प्रधानमंत्री। एछाड़ाओ चट्टग्रामेर पतेंगाय लालखान बाजार होते शाह आमानत विमानबंदर पर्यन्त एलिवेटेड एक्सप्रेसवे निर्माण काजेर उद्बोधन करें तिनी। याकुब होसेन लिटनेर तोला छबिते पतेंगा थेके আকবর হোসেন সুমনের रिपोर्ट। कर्णफुलेर मोहना थेके बाँशखालीर बाहारछड़ा 13 किलोमीटर समुद्र सैकतेर बालियाड़ी झाउबन बंदरेर बहिनगरे सारी सारी जहाज और प्राकृतिक सौंदर्य आह्वान करे पर्यटकदेर। समुद्रेर कोल घेंशे बंदर नगरी चट्टग्रामेर रूपशैली कर्णफुली नदीर तलदेशे 2016 साले प्राय 10,000 कोटी टाका व्यये 3.43 किलोमीटर दैर्घ्येर बंगबंधु शेख मुजिबुर रहमान टानेल निर्माण काज शुरू करे सरकार। सहायता करछे चाइनीज एक्सिम बैंक। नदीर 100 फुट नीचे दिए जावा दक्षिण एशियार प्रथम टानेलटिर खनन काजेर उद्बोधन करेन प्रधानमंत्री शेख हासिना। এছাড়া চট্টলাকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিতে লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। এরপর প্রধানমন্ত্রী যোগ দেন পতেঙ্গায় সমুদ্র পাড়ে সুধী সমাবেশে। বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সরকারের রাজনৈতিক দর্শন তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমি মনে করি চট্টগ্রামের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে একটা বিরাট অবদান রাখবে, কারণ এটা আমাদের পোর্ট সিটি, তাছাড়া আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু এই জায়গায় ঘিরে হয়। কাজে এই অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য যা যা করার আমরা করে যাচ্ছি। 2008-এ নির্বাচনে যখন জয়ী হয়ে ক্ষমতায় আসি, দেখি যা রেখে গিয়েছিলাম তার থেকে অনেক কমে গেছে। মাত্র 3,200 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন হয়। সেখান থেকে যাত্রা শুরু করে আজকে আমরা 20,000 মেগাওয়াটের উপরে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষমতা অর্জন করেছি। পদ্মা সেতু নির্মাণ কাজ পিছিয়ে যাওয়ার কারণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে বিস্ময়কর হিসেবে গড়ে তোলা হবে। বাংলাদেশ হলে একটা নেগেটিভ কথা, জিনিসটা খুব কষ্ট লাগতো যে না এটা হতে পারে না। কাজে সেই দেশকে এমনভাবে গড়ে তুলব যেন সারা বিশ্ব বিস্ময়ে তাকিয়ে থাকে বাংলাদেশের দিকে। এটাই আমার চাওয়া, আর কিছু না। সুদখোর আর এডিটর মিলে যে তারা স্টেট ডিপার্টমেন্টে আমাদের বিরুদ্ধে সমানে অপপ্রচার, আর আমেরিকার হিলারি ক্লিন্টনের কাছে তো তাকে তার বন্ধু ইমেল পাঠিয়ে পাঠিয়ে নানাভাবে তার সাথে যোগাযোগ। কাজেই পদ্মা সেতুর টাকা তারা যখন বন্ধ করেছে এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম। এরপর আপনারা জানেন যে কানাডা কোর্টে মামলা হয়, কিন্তু সেই মামলায় কোনো প্রমাণ ওয়ার্ল্ড ব্যাংক দেখাতে পারে নাই যেখানে কোনো দুর্নীতি হয়েছে। 2022 সালের ডিসেম্বরে যান চলাচলের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি খুলে দেওয়ার কথা রয়েছে। ফলে সমুদ্র সৈকত সহ বন্দর নগরীর যোগাযোগ ব্যবস্থা সহ আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। 2022 সালে এটা শেষ হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণে সহজ হবে পতেঙ্গা আনোয়ারার বাণিজ্যিক যোগাযোগ। আর লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত 16.5 কিলোমিটার দীর্ঘ 4 লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে চট্টগ্রামবাসীর জন্য উন্মোচন করবে যোগাযোগের নতুন দিগন্ত। চট্টগ্রামের পতেঙ্গা থেকে আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন। ভৈরবে ব্রহ্মপুত্রের পাড়ে গড়ে উঠেছে বলগেট নৌযান তৈরি ও মেরামতের বেশ কয়েকটি ডকইয়ার্ড। নদীপথে মালামাল পরিবহনে নিরাপদ ও মজবুত বাহন হিসেবে বলগেটে জুড়ি নেই। তুলনামূলক কম খরচে স্থানীয়ভাবে ডকিং হয়। ভৈরবে নির্মিত বলগেটের ভালো চাহিদা রয়েছে। ভৈরব প্রতিনিধি কাজী ইশফাক আহমেদ বাবুর সহায়তায় আরও জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। মেঘনা ব্রহ্মপুত্রের মিলনস্থলে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র কিশোরগঞ্জের ভৈরব বাজার। এখান থেকে নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলে মালামাল পরিবহনে ব্যবহৃত হয় বিশেষায়িত নৌযান বলগেট নৌকা। ভৈরবে নদী তীরের কান্দারহাটি এলাকায় গড়ে উঠেছে তার ডকইয়ার্ড। এসব কারখানায় স্থানীয় কয়েকশো শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। তারা নতুন বলগেট নির্মাণ ও মেরামতের কাজ করে থাকেন। ইয়াং ছেলেগুলা কাজে ঢুকলে তারা কাজের মধ্যে লিপ্ত থাকবো, টাকা পাইবো, কষ্ট করে কাজ করবো, তারা বেলায় নিয়ে যাইব না। আমাদেরকে যথেষ্ট পরিমাণে পয়সা পাতি দিতে পারছে। আমরা যদি আরো এই খাতকে যদি আরো উন্নয়ন করা যায় তাহলে মালিক আমাদেরকে আরো সুযোগ সুবিধা প্রদান করতে পারে। আগে কমই ছিল, আস্তে আস্তে এটা বড় হইতেছে বা অনেক লোকে কর্মসংস্থানের দিকে আসতেছে। আকার ভেদে বলগেট নৌযান বানাতে ২০ থেকে ৮০ লাখ টাকা খরচ হয়। এক একটি বছরে ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ভাড়ায় খাটানো যায়। কাটিং, ওয়েল্ডিং, ফিটিংস, রং ইত্যাদি কাজে ১০ থেকে ১২ জন শ্রমিক ২ মাস সময়ের মধ্যে তৈরি করতে পারেন এসব বলগেট নৌকা। যদি আরো ডেভেলপ করা যায় একটা শিল্প, যেটা শিল্প নারায়ণগঞ্জ, চিটাগং, কর্ণফুলীতে যেগুলো হয়, এটা আমাদের ভৈরব কর্মসংস্থানের সম্ভাবনা আছে এবং হইতেছে। ইতিমধ্যে অনেক ভাড়াটিয়া দূর দূরান্ত থেকে আসে, দোকানপাট সবকিছুই অনেক ভালো চলে। শিল্পটি বেশ এগিয়ে যাচ্ছে বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ী সংগঠন, স্বাগত জানিয়েছে প্রশাসনও। অর্থনৈতিক অবস্থান ভালো হবে, রেভিনিউ পাবে, আর পাশাপাশি গরিবের তো শ্রমিক মালিক সবকিছুতেই একটা কর্মসংচল হবে। এই ব্যবসাটি সম্প্রসারণ করার ক্ষেত্রে আমাদের যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে আমরা ভূমিকা রাখবো। শুরুর দিকে কম থাকলেও লাভজনক হয় বলগেট শিল্পে নতুন উদ্যোক্তারা আগ্রহী হচ্ছেন। এর পরিধি বাড়লে বহু মানুষের কর্মসংস্থানের প্রত্যাশা স্থানীয়দের। রাশেদুল আলম রাসেল, একুশে টেলিভিশন। প্রতি বছরের মতো এবারও অমর একুশে গ্রন্থমেলায় এসেছে ব্রেইল পদ্ধতির বই। এবছর সাহিত্যসহ ৮টি বই এনেছে স্পর্শ ব্রেইল প্রকাশনা। আগামীতে আর বিপুল সংখ্যক ব্রেইল পদ্ধতির বই আসবে মেলায়, সেই আশা দৃষ্টি প্রতিবন্ধী সহ সকলের। এদিকে মেলার শেষ দিকে বই বিক্রি বেড়েছে বলে জানালেন প্রকাশক ও স্টলের মালিকরা। প্রণব চক্রবর্তী রিপোর্ট। এমন করে হাঁটছো কেন, কেমন করে পা টেনে টেনে, তাহলে কেমন করে হাঁটবো? বই পড়া শুনে বা দেখে মনে হতে পারে হয়তো একজন সুস্থ স্বাভাবিক মানুষ বইয়ের পাতা উল্টে অনর্গল পড়ে চলেছেন পছন্দের বই। একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনার্স ২য় বর্ষে পড়ুয়া তামান্না আক্তার হয়েছেন দৃষ্টিজয়ী। এবারের বইমেলায় আসা বিশিষ্ট সাহিত্যিক ইমদাদুল হক মিলনের সুখ দুঃখ ব্রেইল বইটি পড়ছেন তিনি। কত স্টলে কত বই, কিন্তু আমাদের এই একটা স্টল যেখানে আমাদের জন্য এবার মাত্র ৮টা বই প্রকাশ হয়েছে, কিন্তু আমরা বই পড়তে ভালোবাসি। তামান্নার মতো সাদিয়া আফরিন তৃষ্ণা এবং রুবেল মিয়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাসে পড়ুয়া শিক্ষার্থী। মেলায় ব্রেইল পদ্ধতির বই পড়ে উদ্বুদ্ধ করছেন সকলকে। সেই সাথে তারা বার্তা দিচ্ছেন মনের দৃঢ়তা থাকলে শুধু দৃষ্টিশক্তি নয়, যে কোনো অসাধ্যই সাধন সম্ভব। সরাসরা থেকে শুরু করি, তখন থেকে আমরা এই অক্ষরগুলো শিখে নেই। সারা বিশ্বের কাছে আমার একটাই দাবি, আমরা বই চাই, বই চাই, বই চাই, বই চাই। এবার বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বসেছে স্পর্শ ব্রেইল প্রকাশনার স্টল, যেখানে ছোট গল্প, ছড়া, সাহিত্য মিলিয়ে ব্রেইল পদ্ধতির বই এসেছে মোট ৮টি। এরই মধ্যে সে বইগুলো পেতে রেজিস্ট্রেশন করেছেন ১০১ জন। ওরা আরো বই চায়, আমাদের কাছে বলে যে এত সীমিত বই কেন। আসলে অনেক সময় হয় অনেক লেখক অনুমতি দেয় না। শুধু বই পড়া নয়, বইয়ের প্রকাশনায় এসেছেন দৃষ্টিজয়ীরা। একটি কাব্যগ্রন্থ এসেছে, কাব্যগ্রন্থের নাম হচ্ছে ভালোবাসার একটু উপহার। ছোটদের ছড়া আর গল্পের বই সহ বিভিন্ন ধরনের বই রাখা হয়েছে ব্রেইল প্রকাশনীর এই স্টলে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। বরগুনায় আমন ধানের বাম্পার ফলন হলেও তেমন ক্রেতা নেই, ফলে বিপাকে পড়েছেন কৃষকেরা। পাইকার ও ব্যবসায়ীরা বলছেন এ মৌসুমে চালের দাম কম থাকায় ধান কেনায় আগ্রহ কম। বরগুনার প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে চলতি মৌসুমে বরগুনা জেলায় ১,০৪,৪৯৭ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। ফলনও হয়েছে ভালো, কিন্তু ক্রেতা না থাকায় ধানের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। যাওয়া বিক্রি হচ্ছে, তাতে উৎপাদন খরচই উঠছে না। এক মণ ধান ফসল ফলাইতে আমার প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা খরচ হয়েছে। এখন বর্তমানে বাজারে আসলে ৫০০ টাকা থেকে ৫৫০ টাকা মণ বলে, তাতে আমার খরচ ১৫০ টাকা আরো লসে আছি আমি। আমরা এই ভয়ের কারণে আমি কিছু পলাই পলাই থাকতে হয়, আর ধান বেচতেও পারতেছি না, টাকা পয়সাও দিতে পারতেছি না, আর আমরা কোথাও যাইতেও পারতেছি। যাদের কাছে ধান বিক্রি করবো তারা গেলেই কয় ধান কিনে না মহাজন, আমরাও কিনতে পারতেছি না। মানে হেরা ধান কেনে না এই জন্য যে সরকারের কিনে চাউলের দাম আবার কমে, এই জন্য তারা কেউ রাহাই করে না। পাইকার ও আড়তদাররা বলছেন চালের বাজার কমে যাওয়ায় মোকামে ধানের চাহিদা নেই। গেল সপ্তাহে ধানের বাজার ছিল ৬০০ টাকা, আজকে ধানের বাজার ৫৫০ টাকা। আরো ধানের দর কমবে, আরতে বলতেছে যে না ধানের দর আরো কমবে, যার জন্য আমরা কোনো ধান রাই করতে সাহস করি না। কৃষকের বাড়িতে সত্যি সত্যি মোনাল ধান আছে এবং বস্তা আছে, তাও আমরা নিতে আসি না, ধান এই সরাইতে পারি না। তা ওই তো মাগো ওই কৃষকের ধান নিয়ে আমি কি করব? বিষয়টি স্বীকারও করলেন বাজার অনুসন্ধানে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান। এখন ধান মানে কামাই করতেছে কৃষকের, যে মানে উৎপাদন খরচাটা হয় সেই অনুপাতে বর্তমান যে বাজার রেটটা আছে তাতে দেখা যায় তাদের সেটা পাচ্ছে না। রাইস মিলের সংখ্যা বাড়াইতে পারলে কোনোভাবে একটা অটো রাইস মিল থাকলেও কৃষকরা ন্যায্য মূল্য পাইতেন। দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, বেলা 11:30। আবার ফিরে আসবো বিজনেস আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।